বিদ্রোহীদের কাছে হেরে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, যে সুবিধা হতে পারে বাংলাদেশের। বিদ্রোহীদের কাছে একের পর এক নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে মিয়ানমার। প্রতিদিন সেনাঘাঁটি হারাতে হারাতে মিয়ানমারের ক্ষমতাও হারানোর পথে রয়েছে সামরিক জান্তারা। এমনটি হলে কয়েকটি প্রদেশে ভাগ হবে মিয়ানমার, পাশাপাশি সৃষ্টি হতে পারে নতুন কোনো দেশের। কিন্তু প্রশ্ন উঠেছে, সামরিক সক্ষমতা থাকার পরেও কিভাবে বিদ্রোহীদের সঙ্গে হেরে যাচ্ছে তারা, আর মিয়ানমার ভেঙে গেলেই বা কি পরিণতি হবে, কিংবা বাংলাদেশের জন্যই বা এটি কতটা সুবিধাজনক হবে, এসব বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। প্রথমেই জেনে নেওয়া যাক কারা এই বিদ্রোহী গোষ্ঠী আর বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের উৎপত্তি বা কিভাবে। মূলত আরাকান আর্মি এ, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এই তিন বাহিনীর সমন্বয়ে গড়ে উঠেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে গত অক্টোবরে শুরু হয় তিনটি সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান। তারপর থেকে একের পর এক সামরিক ঘাঁটি কক্ষিগত করে জান্তা সরকারকে চাপের মুখে ঠেলে দিচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠী। জান্তা সরকারের বিপক্ষে এই অভিযান শুরুর পর থেকে গোটা মিয়ানমার জুড়েই চলছে তুমুল লড়াই। ইতিমধ্যে মিয়ানমারের বেশ কয়েকটি প্রদেশ হাতছাড়া করেছে সামরিক বাহিনী। ভয়ঙ্কর ব্যাপার এই যে স্বয়ং জান্তা সরকারের সদর দফতর পর্যন্ত পৌঁছে গেছে বিদ্রোহীরা। এর মধ্যেই বৃহস্পতিবার শান প্রদেশের লাউকাই শহরে জান্তার সদর দপ্তরে এক অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। আর নিয়ন্ত্রণে নেয়ার মুহূর্তেই একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় জান্তা সেনারা তাদের অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, সংক্ষেপে এনডিএ এর হাত সেনাদের কাছে হস্তান্তর করছে। চীনাদের সীমান্তের একেবারে নিকটবর্তী কোকাং স্বশাসিত অঞ্চল লাউকাই শহরে ছিল ক্ষমতাসীন জান্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিটি। দখলে নেয়ার ফলে সেই ঘাঁটি এখন বিদ্রোহী বাহিনী তথা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের ঘাঁটিতে রূপান্তরিত হয়েছে। 2023 সালের অক্টোবরের 27 তারিখ চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি অগণতান্ত্রিক জান্তার বিরুদ্ধে সম্মিলিতভাবে অপারেশন 1027 শুরু করে। আর লাউকাই শহরে দখল নেয় বিদ্রোহী গোষ্ঠীর অপারেশন 1027 এরই একটি বিশেষ সফলতা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জান্তা পরিচালিত সরকারি অফিস থেকে 1000-এর বেশি সেনা ও সেনা পরিবারের এবং সরকারি চাকরিজীবীদের উত্তর শানের রাজধানী লাসিও হস্তান্তর করা হয়েছে। তার কারণ, উত্তর পূর্ব সামরিক কমান্ডের আরেকটি সদর দপ্তর লাসিওতে অবস্থিত। তবে এই পদক্ষেপ নিয়েও খুব একটা সুবিধাজনক অবস্থাতে নেই জান্তা সরকার। তার কারণ, এই সদর দপ্তর ও ব্রাদারহুড অ্যালায়েন্সের সৈন্যরা ঘ্রাণ করে রেখেছে। গত বছরের 16 ডিসেম্বর নাগাদ আরাকান আর্মি একটি বিবৃতিতে জানিয়েছিল, রোহিঙ্গাদের আদিনিবাস রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 15টি নিজেদের দখলে নিয়েছে। একই সময় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে জান্তা বাহিনীর আওতাধীন 142টি সেনাঘাঁটি। মিয়ানমার ছাড়াও চীনের দখলে থাকা পালেতোয়ার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এর ফলে মিয়ানমার চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অপারেশন 1027 বাস্তবায়নের প্রমাণস্বরূপ 2023 সালের অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত 300টির বেশি সেনাঘাঁটি, 10টির বেশি গুরুত্বপূর্ণ শহর ও বাণিজ্য কেন্দ্র দখল করে নিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তারা করেছে তা হল চীন ও মিয়ানমারের বাণিজ্যিক রুটে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, তার সাথে উত্তর শান রাজ্যের সীমান্ত বাণিজ্য গেট দখল করে জান্তাকে সম্পূর্ণরূপে বেকায়দায় ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে দেশের আভ্যন্তরীণ কোন্দলে মিয়ানমার কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। ব্রাদারহুড যদি বেশ কিছু রাজ্য দখল করে নিজস্ব উপায়ে ক্ষমতায় বসার চেষ্টা করে, তাহলে কোনোভাবেই মিয়ানমারের বিভক্তি থামানো সম্ভব হবে না। এবার নতুন করে আরও একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের জাতিগত বিদ্রোহীদের সংগঠন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই পরাজয়ের মধ্য দিয়ে শান প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি চলে গেছে বিদ্রোহী গোষ্ঠীর হাতের মুঠোয়। তবে কি এভাবেই শেষ পর্যন্ত বদলে যাবে মিয়ানমারের ভৌগোলিক মানচিত্র? বিদ্রোহী গোষ্ঠীর উপর্যুপরি আক্রমণে দেশের প্রায় সবগুলো সেনাঘাঁটি হারাতে বসেছে জান্তা সরকার। পর্যায়ক্রমে চারদিক থেকে জান্তাকে ঘিরে ধরেছে বিদ্রোহী গোষ্ঠীর সেনাবাহিনী। ব্রাদারহুড এভাবে নিজের দখলদারিত্ব বজায় রাখলে রাজধানীর পতন এখন কেবল সময়ের অপেক্ষা। এর ধারাবাহিকতা চলতে থাকলে আর বেশি দিন ক্ষমতায় থাকা হচ্ছে না জান্তা বাহিনীর। এদিকে মিয়ানমারের এমন শোচনীয় অবস্থায় কিছুটা উত্তেজনা কমবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সেক্ষেত্রে ক্রমাগত দ্বন্দ্ব আরও দুর্বল করে তুলবে মিয়ানমারের সামরিক সক্ষমতা।
যেটি বরাবরই শক্তি বাড়াবে বাংলাদেশের সামরিক বাহিনীতে, সেই প্রত্যাশায় রইলাম।